অনেক স্বামী আছে হয়তো তার টাকা পয়সা আছে তার হয়তো মন মানসিকতা ভালো নেই এখন মনে করেন যে যার হয়তো টাকা পয়সা নেই তার হয়তো মন মন মানসিকতা হয়তো ভালো আছে হয়তো কিন্তু তার কাছেই থাকা যাবে কিন্তু যার টাকা পয়সা আছে তার মন মানসিকতা ভালো নেই তার কাছে কখনো তাক নিয়ে কিন্তু জীবন চলে না ভালো কথা যদি বলতে যায় এখন তো তাহলে এখানে মজার কথা হবে না এখন ভালো কথার মাঝে কিন্তু হয়তো বিভিন্ন ধরনের কথা আলোচনা হয় টাকা পয়সা দিয়ে আদর্শক ভালোবাসা সব কিছু পাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে হয়তোবা স্বামী যদি ভালো হয় তাহলে সেই স্বামী নিয়ে কিন্তু গাছতলা তো বাস করা যায় আর স্বামী যদি ভালো না হয় তারা অটো বাড়িতেও কিন্তু থাকা যায় না সালাম আলাইকুম আমি আসছি আমার জীবন কাহিনী বলার জন্য আমার বাড়ি হচ্ছে পার্বতীপুর থানা গ্রাম হচ্ছে দুর্গাপুর যাই হোক হয়তোবা আমি আমার নাম মোসাম্মদ অন্তরা আক্তার আমি আজকে এখানে আসছি হয়তোবা আমার কিছু জীবন কাহিনি বলার জন্য আমার হাজব্যান্ড আমার একটা বাচ্চা আছে এগারো বছর বয়স স্বামী ছিল স্বামীর সাথে আমার ডিপোজ হওয়ার আট বছর চলতেছে কিন্তু কেন ডিপোজ হচ্ছে হয়তোবা স্বামী ভালো ছিল না চরিত্রও খারাপ ছিল হয়তো আমার হাজব্যান্ড থাকার অবস্থায় আমি হয়তো বা একটা ক্লিনিকে ছোটোখাটো একটা জব করতাম হয়তো সেই বেতন দিয়ে আমি চলতে পারি না অনেক কষ্ট হয় আমার সংসারে এই বাচ্চাটা নিয়ে ভাড়া বাড়িতে থাকি হয়তোবা আমাকে হেল্প করার সাহায্য করার মতন আপনার কেউ নাই তো যাই হোক এখন আমি বলতে এসছি যে আমার জীবনে যদি একটা আমি জীবনসঙ্গী পাই হয়তোবা তারও হয়তোবা আমি উপর লেভেলের স্বপ্ন দেখি না বা তার মাজারি কিছু তার ভালোবাসা আদর্শ নিয়ে যেন আমি থাকতে পারি হয়তো স্বামী ছিল স্বামীর সংসারে স্বামীরা আদর্শ হওয়া ভালোবাসা কখনো আমি পাইনি শুধু কষ্টই পাইছি আমি কষ্টই পাইছি যে এখন যদি আমি যদি একটা জীবন জীবনসঙ্গী করতে চাই যে সে যে সেই মানুষটা যেন আমার জীবনে ভালো আসে তার ভালোবাসা আদর্শ নিয়ে যেন আমি থাকতে পারি কিন্তু আমার স্বামীর সাথে তেমন খুব একটা ইয়ে হয়নি হতো তার আচার আচরণ বা তার ব্যবহার ভালো ছিল না সে সবসময় নির্যাতন করতো নেশা ঠেশা করত। হয়তো এগুলো বলতে মারা ডাঙ্গা করত এগুলো করতে করতে হয়তো বা জীবনের সঙ্গে অনেক যুদ্ধ অনেক লড়াই করছি হাজব্যান্ডের সঙ্গে কিন্তু যখন দেখলাম যে না আমার জীবনের একটা অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু কি করব কোনো পথ খুঁজে পাচ্ছি না লাস্টে তখন কী করলাম ডিভোর্স দিলাম উভয় দুইজনে ডিপোস দিছি হয়তো সে আমার তিন বছর আমার অপেক্ষায় ছিল কিন্তু আমি তাকে মেনে নিতে পারিনি মেনে নিতে পারিনি এই যে আমার জীবনে হয়তো বা আমি তখন ভাবলাম যে একটা স্বামী থাকতে একটা স্বামী একটা মেয়ে মানুষের শক্তি বা বল একটা স্বামী নিয়ে সেই স্বামীটা যদি ভালো না হয় নিজেকে যদি বাইরে যদি কর্ম করি খাবো আবার ফির বাসায় আসি অনেক কিছু বলা বলি করে খারাপ বাসায় তাহলে এক যেহেতু আমি সমাজের মধ্যে আছি একটা সমাজের মধ্যে থাকলে সমাজের সাথে আমার তাল মিলে চলতে হবে মানুষের সাথে কথা বলতে হবে কিন্তু এগুলো জিনিস পছন্দ করে না তারপরে তাকে আমি বললাম যে ঠিক আছে তুমি যখন এগুলো পছন্দ করো না তাহলে আমি চাকরি বাদ দিই তখন সে বলতেছে বলে না আমার পক্ষে ভাড়া বাড়ির থাকা আমি সংসার একাই পরিচালনা করতে পারবো না তো পরিচালনা যখন করতে পারবো না তো তাহলে তো অবশ্যই আমি যখন দশজনকার মাঝে থাকবো তাহলে দশজনকার সাথে আমাকে মিশতে হবে চলতে হবে কথা বলতে হবে কিন্তু সেগুলো নিয়ে যদি কেউ বাড়ির যদি নির্যাতন করে এটা তো কখনো হয় না হইতে পারে না এগুলো নিয়ে অনেক লড়াই করছি কিন্তু লড়াই করতে করতে মানে লড়াইয়ের বাদ একদম ভেঙে গেছে আমি আর পারতেছি না লাস্টে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তাকে আমি কিন্তু আর বাসায় ঢুকতে দেই না ঢুকতে যখন দেই না তখন ও কী করলো ওর বাসায় থাকলো ওর বাসায় থাকার পর কিন্তু তিন বছর পরে মাঝে মাঝে ফোন দেয় ফোন কিন্তু আমি রিসিভ করি না তারপর তিন বছর পরে তখন না হহ করতে এই কারণে আপনি টাকা ডিপোজিট দিয়েছেন টাকা ডিপোজিট দিতে আর এখন যদি নতুন করে আবার বিয়ে করেন নতুন করে যদি সংসার করতে চান আসলে সেই সেই লোকটা কেমন হতে হবে কেমন পছন্দ হতে হবে আপনার যে তার সাথে আবার আপনি সংসার করবেন কিংবা সেই সংসারটা যদি আবার ভেঙে যায় না এটা আমার দেখতে হবে যেহেতু আমি এক সংসার থেকে চলে আরছি আমি চাই না যে আরেকটা সংসার করে সেই সংসার থেকে আমি চলে আসব তখন কিন্তু লোকের কাছে কিন্তু আমি মুখ দেখাইতে পারবো না তখন হয়তো মনে করবে যে হয়তো মেয়েটার পেশায় এই কিন্তু আমি চাই যে আমার জীবনে এমন একটা মানুষ যেন আসে হয়তো তার আদর্শ ভালোবাসা নিয়ে যেন আমি থাকতে পারি সেও যেন আমার পাশে থাকতে পারে টাকা পয়সা দিয়ে আদর্শ ভালোবাসা সব কিছু পাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে হয়তোবা স্বামী যদি ভালো হয় তাহলে সেই স্বামী নিয়ে কিন্তু তো বাস করা যায় আর স্বামী যদি ভালো না হয় তার অটো লিখে বাড়িতেও কিন্তু থাকা যায় না কারণ কথা হচ্ছে যে হয়তো এমন একটা মানুষ আমার জীবনে আসবে হতবা আমি হয়তোবা অত চাই না যে আমাকে হতবা সব কিছু আমার দিতে হবে বা বাড়ি গাড়ি কিন্তু তারপরও হয়তো কিছু কিছু সময় হতে কিছু কিছু একটু থাকতে হবে যে চলার মতন যেন থাকে বা চলতে যেন পারি আর যে স্বামীটা আসবে স্বামীটা যেন একটু মনের মতো হয় তাকে যেন মনের মধ্যে যেন আমি বসাই নিতে পারি বা ভালোবাসতে পারি এখন অনেক মনের মতো এখন মনে করেন যে হতে অনেক স্বামী আছে হয়তো তার টাকা পয়সা আছে তার হয়তো মন মানসিকতা ভালো নেই এখন মনে করেন যে যার হয়তো টাকা পয়সা নেই তার হয়তো মন মন মানসিকতা হয়তো ভালো আছে হয়তো কিন্তু তার কাছেই থাকা যাবে কিন্তু যার টাকা পয়সা আছে তার মন মানসিকতা ভালো নাই তার কাছে কখনো তাক নিয়ে কিন্তু জীবন চলে না জি হ্যাঁ মোবাইলে এখন তো মোবাইলের যুগ ফোনের যুগ ফোন নম্বরটি বলতে পারবেন

সব মানুষ তো সবাই ভালো কথা বলে না ভালো কথা যদি বলতে যায় এখন তো তাহলে এখানে মজার কথা হবে না এখন ভালো কথার মাঝে কিন্তু হয়তো বা বিভিন্ন ধরনের কথা আলোচনা হয় এটা একটা মনের মধ্যে হয়তো বা আনন্দ উৎসব হয়তো বা যার মন খারাপ থাকে জি নাম্বারটা আপনি বলেন একটু আচ্ছা জি আচ্ছা এটা একটা মনের মধ্যে আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যারা এই ভিডিওটি দেখছে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিছু বলার আছে